হ্যালো, দেখো আজকে আমি নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আসলে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার হেয়ার কেয়ারের জন্য কী কী ইউজ করি, কী কী প্রোডাক্ট ইউজ করি। তার জন্য দেখো এই একটা পার্সেল যেটা আমি মানে অর্ডার দিয়েছিলাম, আর এটাতেই মানে আমি আমার মানে হেয়ার কেয়ারের জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসছে। দেখো এটা আজকে এসছে, তো এটা আমি কাটি আর কেটে এর মধ্যে কী কী প্রোডাক্ট আছে, কোন কোম্পানির কী প্রোডাক্ট আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এই পার্সেলটা মানে পোস্ট অফিসে এসছে, তো আমি এটা এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে তোমাদেরকে দেখাই যে আমি কী কী ইউজ করি। এই দেখো এটা এটা হচ্ছে শ্যাম্পু, যতদূর সম্ভব এটা হচ্ছে শ্যাম্পু, কারণ দেখাচ্ছি তারাও কেটে কী শ্যাম্পু আমি ইউজ করি সেটাই। দেখো এটা হচ্ছে শ্যাম্পু, এই শ্যাম্পুটা হচ্ছে 500 ml। দেখো এটা 500 ml এর শ্যাম্পু, দেখো 500 ml এর শ্যাম্পু। এটা হচ্ছে বায়োফ্রেশের তুলসি হেনা শ্যাম্পু, এটা খুব ভালো, মানে এটা আমি আগে ইউজ করেছি, খুব ভালো মানে আমার হেয়ারের জন্য খুব ভালো, সেই জন্য আমি এই শ্যাম্পুটা ইউজ করি, সেই জন্য আমি এই শ্যাম্পুটা নিয়েছি। আর কি আছে আমি দেখো, আর দেখো এটা একটা, এটা কি দেখিনি, এটা হচ্ছে নতুন, এটা আমি এবার প্রথম এটা নিলাম। এটা হচ্ছে দেখো অ্যালপস গুডনেসের, এটা হচ্ছে রোজমেরি ওয়াটার, এটাও খুব ভালো। এটা বলছে শ্যাম্পু করার পরে হেয়ার স্প্রে করে নিতে হবে, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে হেয়ারের অনেক মানে উপকার হয়। তো এটা নিয়েছি, মানে এটা আমি ইউজ করি, করি বলতে এটা বদলে আমি অন্য একটা ইউজ করতাম, কিন্তু এই মানে এই কোম্পানিটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, তো বললো এটা ভালো, তাই এটা আমি নিয়েছি। আর আর এটা দেখো এটা হচ্ছে ক্যাপসুল, এটা হেয়ারের ক্যাপসুল, এটাতে কত ক্যাপসুল, এটা হচ্ছে তেলের সঙ্গে মানে যেদিন তেল নেওয়া হয় সেদিন তেলের সঙ্গে একটা করে ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল, তেলের সঙ্গে একটা করে ক্যাপসুল নিয়ে হেয়ারে ভালো করে ম্যাসাজ করতে হয়। এটাতে মনে হয় 60 পিস মতো ক্যাপসুল আছে, হ্যাঁ 60 পিস ক্যাপসুল আছে এটাতে। তো এই ক্যাপসুল আমি ইউজ করি, এটা এটা হচ্ছে রেড, তো আমার আগে একটা নিয়েছিলাম আমি, এর আগে যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে ব্লু কালারের ছিল, নীল রঙের, আর এটাই প্রথম হচ্ছে লাল রঙের। তো এই তিনটে হচ্ছে হেয়ারের প্রোডাক্ট, আরও দুটো ইউজ করি, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে মানে তেল, আমি চুলের জন্য এই তেলটা ইউজ করি, ডাক্তার রাসেলের অনিয়ন অয়েল, অনিয়ন ব্ল্যাক সিড অয়েল। তো এটা এটার সঙ্গে আমি এই ক্যাপসুলটা মিক্সড করে হেয়ারে অ্যাপ্লাই করি, ম্যাসেজ করি ভালো করে। শ্যাম্পুটা হয়ে গেল, আর হচ্ছে এইটা দেখো, এটা হচ্ছে এনজোর হেয়ারস্পা ক্রিম, এনজোর হেয়ারস্পা ক্রিম, এটা মোটামুটি মাসে দুবার, 2 থেকে 3 বার আমি এটা ইউজ করি, মাসে 2 থেকে 3 বার। তো এটাতে বলা মানে এমনিতে নর্মালি এটা বলা আছে যে 15 দিনে একবার করা যাবে, তো মাসে 2 থেকে 3 বার আমি ইউজ করি এটা। তো আমি আমার হেয়ারের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করি, সত্যি বলতে আমার হেয়ারটা মানে পিকু হওয়ার পরে সব মানে প্রায় উঠে গিয়েছিলো, এদিক ওদিক পুরো ফাঁকা হয়ে গিয়েছিলো, কিন্তু এই সব ইউজ করে মানে অনেকটা হেল্প হয়েছে। আর জানোই তো যে এই দিদিটার কাছে মানে কসমেটিক্স কিনি, সেই দিদিটা একটা গিফট দেয়, তো আগেও দেখিয়েছি তোমাদেরকে, দেখো এটা একটা গিফট দিয়েছে, এটা নেল পলিশ, হ্যাঁ এটাও নেল পলিশ, আগেও 2-3 বার আমি নেল পলিশ পেয়েছি, তার আগে আমি তো মাস্ক অর্থাৎ শীত মাস্ক, তারপরে
পিল অফ মার্কস, এইসব মার্কসগুলো আমাকে দু তিনবার দিয়েছে। তো এটা দেখো কি সুন্দর রেড কালার নেল পলিশ, এটা আমি গিফট দিয়েছে, তো ভালোই হলো। আমি এই জিনিসগুলো হচ্ছে হেয়ারের জন্য আমি এগুলো ইউজ করি, তোমরা চাইলেও এগুলো ইউজ করতে পারো, এগুলো খুব ভালো বেনিফিট খুব ভালো পাবে, দেখতে পারো ইউজ করে। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি হেয়ারের জন্য কী কী ইউজ করি। আর একটা ইউজ করি, আর একটা জাস্ট আমি হেয়ারটা কালার করার জন্য এইবারই ফার্স্ট আমি ইউজ করেছি গার্নিয়ারের বার্গান্ডি কালারটা, যেটা এখন হয়তো বুঝতে পারছো না, কারণ বার্গান্ডি কালারটা এমন একটা কালার যেটা নর্মালি বোঝা যায় না যে কালার করা আছে, কিন্তু রোদে বেরোলে মানে হালকা লাল রকম দেখা যায়, তো আমি বার্গান্ডি কালারটা ইউজ করেছি। ওটা মানে আমি সবসময় ইউজ করি না, এবার প্রথম ইচ্ছে হলো শখ হলো তাই ইউজ করেছি, তো ওটাও ভালো দেখলাম, কিন্তু চুলে তো কালার করা খুব একটা ভালো নয়, ওটা জাস্ট শখে ইউজ করে কোন। আর আমি নর্মালি 12 মাসের জন্য এই প্রোডাক্টগুলোই আমি ইউজ করি হেয়ারের জন্য, এগুলো ইউজ করি। তাহলে আজকে আমি এখানে ব্লগটা শেষ করছি, বাই।